কোচিং সেন্টর এবং ছাত্রছাত্রী মানক হস্টেল বি এপ্রেম অনুমতি কথা এপর্যন্ত স্পষ্ট হই নাহি। অভিযোগ অনুসারে এই ঘর শিক্ষানুষ্ঠান মালিক হচ্ছেন ছবীন্দ্র পড়া সে নাচুণী মহাবিদ্যালয়ের জনে কার্যরত কর্মচারী সরকার নির্দেশ অদ্যালয়ের কার্যরত কর্মচারী মানে নিজে প্রত্যক্ষ কিংবা পরোক্ষে ঘরো কোচিং সেন্টর ପିଲାଙ୍କୁ ପାଠ ପଢାଇ ପାରିବେନି ତେବେ କାହା ଛତ୍ର ଛାୟାରେ ଏଭଳି ଚାଲିଛି ଏବଂ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ଆମର ଖୋର୍ଦ୍ଧା ପ୍ରତିନିଧି ସଂଗ୍ରାମ ହୋତା ସଂଗ୍ରାମ ପ୍ରକୃତରେ ପୁରା ଘଟଣା କଣ ଘଟିଥିଲା ଆଉ ବର୍ତ୍ତମାନ ସେଠାରେ ସ୍ଥିତି କଣ ଦେଖୁଛନ୍ତି আমাৰ যি অতি টা প্ৰধি অতি বিক্ৰম চাহু মৰাক আক্ৰমণ ঘটিছিল যেতিবে কোভিড মহি চালিছিল সতল এই স্কুলৰ চালা অনৈতিক কাৰ্যকুচি খবৰ সংগ্ৰহপাই যাই আৰু খবৰ কৰিলে এয়া আক্ৰোশ মনোভাৱ ৰখি আমাৰ যি বিক্ৰম চাহু অতিনিধি আক্ৰমণ কৰা হৈছিল মই প্ৰথমে ভিডিঅ'ৰে অনুৰোধ কৰি দেখিব দৃশ্য মোৰ পাছপটে এব দৃশ্য দেখুওৱে যি চাৰিটা অট্টালিকা ৰৈছে সেই হ'ল গোটেই প্ৰিক্ষানুষ্ঠানে চলিছে ডিৰা আঞ্চলিক বিদ্যালয় এঠাৰে সম কাৰ্যানুষ্ঠান কি নাই যিহেতু গোটেই স্কুল বিদ্যালয় খোলা যাব তাৰ যি গাইডলাইন ৰচি খেৰ পঢ়িয় কথা কুঁহতু অগ্নি নিৰাপত্তা কথা কুঁহু পানীয় জল ব্যৱস্থা কথা কুঁহতু অনেক আনুষংগিক ব্যৱস্থা ৰহা কথা যিহেতু গোটেই প্ৰত্যেক স্কুল কৰা প্ৰত্য স্কুলেৰে কিছু বেনামী কাৰবাৰ চলিছে যিহেতু বৰ্তমান যা সংগীন অভিযোগ য'ত গ্ৰামবাসী মানে অভিযোগ আনুহি এ হ'ব বেনামি স্কুল বেনামি স্কুলেৰে বৰষ বৰ্ষ ধৰি এঠাৰে ଯେଉଁ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ଶୋଷଣ କରାଯାଉଛି ଏଠାରେ ନା ଖେଳ ପଡ଼ିଆ ରହିଛି ନା ଆନୁଷଙ୍ଗିକ କିଛି ବ୍ୟବସ୍ଥା ରହିଛି କିନ୍ତୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପ୍ରସଙ୍ଗ ରହୁଛି ଯେତେବେଳେ ଆମର ଚିଲିକା ପ୍ରତିନିଧି ଯାଇଥିଲେ ଆଜି ଟାଙ୍ଗୀ ବ୍ଲକ୍ ଯେଉଁ ଗୋଷ୍ଠୀ ଶିକ୍ଷା ଅଧିକାରୀଙ୍କ ପାଖକୁ ତାଙ୍କ ପାଖରେ ଏ ସମ୍ବନ୍ଧରେ କୌଣସି ଖବର ନାହିଁ ତାଙ୍କ ତାଙ୍କ ଅଞ୍ଚଳରେ ସ୍କୁଲଟି ଗଢ଼ି ଉଠିଛି ବର୍ଷ ବର୍ଷ ଧରାଣି ଏ ସ୍କୁଲ୍ଟି ରହିଛି ଏଠାରେ ସଂଖ୍ୟ ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ଲୋକ ଛାତ୍ରଛାତ୍ରୀ ପଢ଼ୁଛନ୍ତି କିନ୍ତୁ ଆଙ୍କ ପାଖରେ କୌଣସି ଦସ୍ତାବିଜ୍ ନାହିଁ ସ୍କୁଲ ସମ୍ପର୍କରେ ଖବର ନାହିଁ ଏ ନେଇ ଯେତେବେଳେ ଟାଙ୍ଗି ବ୍ଲକ୍ ଗୋଷ୍ଠୀ ଶିକ୍ଷା ଅଧିକାରୀ ଆମକୁ ସୂଚନା ଦେଇଛନ୍ତି କିନ୍ତୁ ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପ୍ରସଙ୍ଗ ରହୁଛି ଯେ ଟା ଟାଙ୍ଗୀ ବ୍ଲକରେ ଗୋଷ୍ଠୀ ଶିକ୍ଷା ଅଧିକାର ଖବର ରହୁଛି

নিশ্চিত মন্দা দেখুন যে কথা পড়লা সে আমি টাঙ্গি ব্লক যে গোষ্ঠী শিক্ষা দিন যোগাযোগ করেছিলাম পাখে তথ্য নাই তথ্য তথ্যপ্রাই সে সময় মিটি যে অনেক অভিভাবক তাঁর সহ সে আলোচনা করা আজ্ঞা কখন কয়েবে কত বর্ষ ধরে এই যে বেনামি বেমি স্কুলের চালছি আর সঙ্গীন অভিযোগ করছে যে যে সিবিএ প্যাটার্ন কথা রয়েছে তার আফিলেসন রয়েছে তো দেখুন আজকে এটি যদি ডিএভিটা সেটা হচ্ছে ডিআ আঞ্চলিক বিদ্যালয় এবং এইটা হচ্ছে পুরী সে পিলা মানে পুরীতে যাই বর্তমান পিলা যাই পুরী রান সেটি যাই একজাম দে যা ফলে বহুবি পিলা মানে হইরাণ হোচ্ছেন আউ গোটে জিনিস হোক কোণ না এটি যে ছবিাম পরিটা যেন্টর বর্তমানে আমার স্কুলটা ডিএবি স্কুলটা সি বর্তমানে তাঁর সেচর নাচুণী কলেজে সেটি সহ এটি বহু মানে ইয়ে প্রোবলেম হচ্ছে আঠি পিলা মানে কোণ না পিলা মানুষ তাঁর পর্সনাল কামে ইউজ করা এটি খাদ্য যা বি বর্তমানে পিল দিয়া হচ্ছে ঠিক রে খাদ্য দিয়া যাই ଆଉ ବହୁତ ଅସୁବିଧା ହେଉଛି ଆଉ ଏଠି ବେପାର ଚାଲିଛି ଏଠି ଯେତିକି ବର୍ତ୍ତମାନ ପାଠପଢ଼ା ଏଠି କମ୍ ବେପାର ବହୁତ ଅଧିକ ଚାଲିଛି

ଭାବରେ ମାନେ ତନାହନା କଲୁଣି କିନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ଆଞ୍ଚଳିକ ଏଇ ଯେଉଁ ଡିଆ ଆଞ୍ଚଳିକ ବିଦ୍ୟାଳୟଟି ହେଇଛି ଏଇଟା ସ୍ୱତନ୍ତ୍ର ତାଙ୍କର ନିଜସ୍ୱ ବାସଭବନ ସେଥିରେ କଲେଜ କଲେଜ ପିଲାଙ୍କୁ କୋଚିଂ ଚାଲିଛି প্লস চলিক আঞ্চলিক বিদ্যাালয় যে ডিএবি স্কুল না ছোট ছোট পিলাঙ্কর ক্লাস চলছে সি স্বতন্ত্র ব্যবসায় করিয়া উদ্দেশ্যে হি কাম আর করছেন আপন মানে দেখলে রাতে কি বা আসলে দেখলে যে এটি হস্টেল রয়েছেন সে মানে দরিদ্র অবস্থা ভেয়া যাও ভিক মাই আসেন খাদ্য গোটা রন্ধা হচ্ছে সে থাকে আসুক ଆଉ ତାକୁ ତ ଦେଖିଲେ ଆପଣ ହୃଦୟ ସମ୍ଭାଳିବନି ସେ ଏଠି କେମିତି ଅଭିଭାବକମାନେ ଛାଡ଼ୁଛନ୍ତି ତାହା ବି ଦେଖିବାର କଥା ଆମେ ବାରମ୍ବାର ବି ଏ କଥା ଦେଖିକି ନିଜକୁ ନିଜକୁ ନିଜେ ଲାଜ ଅନୁଭବ କରୁଛୁ ଯେ ଆମରି ଭଉଣୀ ଆମରି ଝିଅ କେମିତି ଏଠି ଆସିକି ବିକ ମାଗିଲା ଭଳିଆ ଭାତ ଗୋଟେ ଡାଲି ଟିକେ ତରକାରୀ ଟିକେ ନେଇକି ଯାଉଛନ୍ତି ତାକୁ ବି ଚାଲିଛି ସେଇ ଧନ୍ଦାରେ ଆଉ ତ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଛୋଟ ପିଲା ତାଙ୍କ ପାଇଁ ଲାଟ୍ରିନ୍ ବାଥରୁମ୍ ନାହିଁ ସେ ବାରିପଟେ ଆସିକି ମୁତୁଛନ୍ତି ପରିସ୍ରା ବସୁଛନ୍ତି ଆଉ ତାଙ୍କ କଥା ନ କହିଲେ ବି ଚଳିବ ଏଇଟା ସ୍ୱତନ୍ତ୍ର ତାଙ୍କର ସେ ଭିତରେ ବି ଟ୍ରାକ୍ଟର ଅଛି ସେ ଏଇ ଭିତରେ ବି ବ୍ୟବସାୟ ଚଲାଉଛନ୍ତି ବିଭିନ୍ନ ପ୍ରକାର ତାଙ୍କର ସେ জায়গা কি চলছে সব জমি মাফিয়া এবার প্রবল জমি এটি কি আর তা কহলে সরবনী কিন্তু শিক্ষা বিভাগ চু কমপা রয়েছে তা ভবিষ্যৎ কি কম জাণ সে পরটনা কিন্তু শিক্ষা বিভাগের নিহতি আবশ্যক পদক্ষেপ নেওয়া দরকার শিক্ষা বিভাগ পদক্ষেপ নেওয়া আবশ্যক কেমি দেখ আপনার অঞ্চলের বেমি স্কুল চলছে আনুষঙ্গিক ব্যবস্থা নাই প্ৰথমত কথা হ'ল মানে আমাৰ এই পিলা মানুহ ইটা বা চিমেণ্ট কৰি বুহা যাওঁ ঘৰ নিৰ্মান কৰাহে তিনি তাল যায় আও বেছি বিচেচ কিছু কথা নাই কিন্তু ভাই যি ক'লে আমাৰ চহী ভাই কহিলে যে বৰ্তমান সেই আমাৰ থা ধৰিকি ৰাতি অধেৰে দিন হ'ল তাত ছাডি দিয় ৰাতি অধেৰে পিলা মানে বাহু গোটেই সেইটো কুড়ি কুডু ৰ ঝিয় পিলা মানে ধৰিকি আছু মানে আমাৰ মা ভি কয় সেনেকৈ থাি ধৰিকি আচিকি সেইটো খাদ্য নেওচোন